স্টার জলসাতে আসছে নতুন একটি ধারাবাহিক যার নাম সাহেবের চিঠি। বাংলার স্টাইল আইকন এবং এক ডাকপিয়নের গল্প উঠে আসবে ধারাবাহিকে। প্রথম ঝলকেই একটা বড়সড় ঝটকা পেয়েছে দর্শক। দেখা যাক অ্যাক্রোপলিসের এই গল্পটিও দর্শকের পছন্দ হয় কি না। তবে দর্শকের মাতামাতি দেখে বোঝাই যাচ্ছে বেশ ধামাকা করবে সাহেবের চিঠি। এখন প্রশ্ন, কবে থেকে কোন টাইমে আসবে এই ধারাবাহিকটি আর এর ফলে কোনটি শেষ হবে, সেই বিষয়ে বিস্তারিত জানা যাক। বর্তমানে বেশ কিছু স্লটে একটু পিছিয়ে পড়েছে স্টার জলসা। তার মধ্যে একটি স্লট হলো 8:30 স্লট। যদিও প্রতিপক্ষের সাথে পার্থক্য খুব যে বেশি তা কিন্তু নয়। টেলিপাড়ায় গুঞ্জন 8:30 সময়ে আরম্ভ হবে সাহেবের চিঠি, তেমনটাই মনে হচ্ছে। আগামী 30 মে অথবা 6 জুন থেকে 8:30 আসতে পারে সাহেবের চিঠি। অপরদিকে কোন ধারাবাহিক শেষ হবে সেটা নিয়ে চ্যানেল কিছু বলতে চায়নি। তবে শোনা যাচ্ছে গঙ্গারাম শেষ হবে আর ওই স্লটে নাকি মন ফাগুন চলে যাবে। বিষয়টা এখনও কনফার্ম হয়নি। তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে সাহেবের চিঠিকে 8:30 দিয়ে 10:00 চলে যাবে মন ফাগুন আর শেষ হবে গঙ্গারাম বা দুপুরে চলে যাবে। তো বন্ধুরা, এখন তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো আর এইরকম ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।